RPLUS News Maa Shakti Samman 2023 পুরস্কার জিতে নিল দক্ষিণ সুভাষনগর সর্বজনীন শ্যামা পূজো কমিটি। এদের এবছরের থিম পুরাতন কলকাতা। কলকাতার বুকে হারিয়ে যাওয়া জিনিস দিয়ে সাজানো হয়েছে গোটা মণ্ডপ। দক্ষিণ সুভাষনগর সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজো, আর এবছর তাদের নিবেদন পুরাতন কলকাতা। মণ্ডপের আঙ্গিকে কলকাতার চিত্রই যেন ছত্রে ছত্রে ফুটে উঠেছে। সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, আবার কোথাও ভিক্টোরিয়ার সেই দৃশ্য, আর সেটাই আলো আধারির পরিবেশে সাজিয়ে তোলা হয়েছে। একটু মণ্ডপের আঙ্গিকটা দেখাবার চেষ্টা করব। অসাধারণ একটা পরিবেশ, আলো আধারির পরিবেশ। সেই হাতে টানা রিক্সা, যেটা প্রায় কলকাতার গৌরব থেকে হারিয়ে যেতে বসেছে, সেই জিনিস যেমন রয়েছে, একই সঙ্গে রয়েছে সেই কলকাতায় চায়ের ঠেক, চায়ের ঠেকে আড্ডা, সেই গোটা বিষয়টাকেই তুলে ধরা হয়েছে। এবং মণ্ডপের ওপরের অংশে আমরা যদি দেখি, উত্তর কলকাতার সেই ঝুল বারান্দা, সেই বারান্দার কালচারটাও কিন্তু রয়েছে একই রকমভাবে এখানে। এবং এই ভাবনা দিয়ে দক্ষিণ সুভাষনগর এবছর তারা মানুষের মনে জায়গা করে নিয়েছেন। এবং অবশ্যই RPLUS নিউজ মা শক্তি সম্মান 2023 জিতে দিচ্ছে দক্ষিণ সুভাষনগর সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজো। তাই তাদেরকে কুর্নিস, আমাদের পক্ষ থেকে কুর্নিস জানানোই শ্রেয়, এবং অবশ্যই তাদেরকে অভিনন্দন জানাতে হয়। আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি, একটু মাতৃমূর্তিটার দিকে যাব, মণ্ডপের ওপরের অংশটাকে দেখাতে দেখাতে একটুখানি এগিয়ে যাব। এবং আমরা এইখানে যে পরিবেশ দেখতে পাচ্ছি, এক আলো আধারি পরিবেশ, এক সুন্দর মণ্ডপ সজ্জা, সেই সঙ্গে মাতৃমূর্তিতেও একটা অভিনবত্ব এখানে ছোঁয়া রয়েছে। পুরাতন কলকাতা সেই ঝুল বারান্দা, সেই লণ্ঠন আজও এখানে ভীষণভাবে যেন পুরনো কলকাতাকে মনে করাচ্ছে। আমরা একটু কথা বলবো এখানকার উদ্যোক্তারা, তাদের সঙ্গে। মা শক্তি সম্মান, কালী পুজোয় এই সম্মান পেয়ে কেমন লাগছে আপনাদের? আমাদের ভালো লাগছে, কারণ হচ্ছে এই সম্মান আমরা এই দু বছর ধরে চেষ্টা করছি একটু ভালো পুজো করার, মানে থিম নিয়ে কাজ করছি, এবং এই সম্মান পেয়ে আমাদের এই যে কষ্ট করা, এই এতদিন ধরে কষ্ট করে যেটা করেছি সেটার জন্য আমাদের মনটা সন্তুষ্ট হলো যে আমরা কিছু পেলাম, এবং RPLUSকে ধন্যবাদ আমাদের দেওয়ার জন্য। একেবারে এই দক্ষিণ সুভাষনগর সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো পেয়ে গেল কালী পুজো মা শক্তি সম্মান, তাই তারা উচ্ছ্বসিত। আর শহরের কোন কোন পুজো পেল শ্রেষ্ঠত্বের শুরোপা, তা দেখতে চোখ রাখতে হবে RPLUS নিউজের পর্দায়। ক্যামেরা পার্থর সঙ্গে সুচারু, RPLUS নিউজ কলকাতা।